যে ব্যক্তি রমজান মাস পাইয়াও তার জীবনের গুনাহ মাফ করাইতে পারল না সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, তখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমিন। যেই ব্যক্তি পিতা মাতা পায়াও সে জান্নাত কামাই করতে পারল না সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমিন। আমি ভাইরাল হওয়ার জন্য গান করি না বাবা, পেটের দায়ে গান করি, এর ভিতর থেকে যতটুক সংগ্রহ করতে পারি নিজের আমল নামাই, যতটুক আমল উঠাইতে পারি, এটা মালিকের পক্ষ থেকে যেন আমি পাই, সেই সবটুকু যেন আমি মালিকের পক্ষ থেকে পাই, মালিক যেন আমার প্রতি রাজি খুশি থাকে। দাঁড়াইয়া যাও শুনিয়া ও বনের কখি, আমি অবাগীর বেদন রে, বনের কুখিল আমার বন্ধুরে নিচিন, কোকিল রে বনের কোকি, আমার বন্ধুরে তাকিয়া বাজাও বাঁশি নিয়া মন প্রাণ, কই তাকিয়া বাজাও বাঁশি নিয়া মন প্রাণ হয় রে, আরে কতদিন রাখব ধরে ওই আমি অবলার যৌবন রে, অবলার যৌ বন রে, বনের কোকি আমার বন্ধুরে নিচি, আমার বন্ধুরে নিচি,
দেশে যাও রে বনের কোকিল তুমি, নানান লোক দেখ গো কোকিল, নানান লোক দেখ তো দেশে যাও গো সাধক। গানের বাসায় যখন আপনি দুঃখী আমি দুঃখী, আমার মনের কষ্ট আমার মনের দুঃখ, আমার আশেপাশের মানুষ যারা আছে তাদেরকে বললে তারা শোনার মতো সময় নাই। আপনার মনের দুঃখটা আপনি বলবেন, এরকম মানুষ আপনার নাই। সাধক বলে আমার মন পুরানো ব্যথা আমি কার কাছে বলিব, কারণ আমার দুঃখের বাগি তো আর কেউ হইতে পারে না। আমি কি কষ্টে আছি, আমি কি যন্ত্রণায় আছি, আমার স্রষ্টা ছাড়া আর আমি ছাড়া কেউ জানে না। সাধক বলে কোকিল আমার বন্ধুরে নিচ্ছিন, দাঁড়াইয়া যাও শুনিয়া দুঃখী নির্বেদন, কোকিল আমার দয়াল রেনি ছিল। লাস্টের অন্তরায় বলে কত দেশে যাও রে কোকিল তুমি, নানান লুখ দেখো, বইল বন্ধুর লাগি কাঁদতে কাঁদতে গেল কাঙাল উকিলের নয়ন রে আমার বন্ধু রেনি ছিল। আসলে আমরা মানুষ
থাকতে অনেক কিছু মূল্য দিতে জানি না। যখন সেই মূল্যবান বস্তুটা হারিয়ে যায় তখন আমরা বুঝি সেটার কতটুকু মূল্য এবং সেটার কতটুকু দাম ছিল তখন। তখন কপাল তাপড়ায় আর বুকে থাপড়ায় আর বলি যে এখন যদি আমি পাইতাম সে আমার মূল্যবান বস্তুটা, তাহলে আমার জীবন যৌবন আমার যা কিছু আছে তাহা দিয়ে আমি তার সেবা করতাম। কিন্তু তাকে তো আর এখন ডাকলেও পাওয়া যায় না। অনুরোধ করব যার যার জায়গা থেকে যারা আছি, আমাদের পিতা মাতা হইল আল্লাহর পক্ষ থেকে সন্তানের জন্য সবচেয়ে বড় নিয়ামত। মাতা পিতা হইল একজন সন্তানের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। আমার আল্লাহ অভিশাপ দেয়, আমার আল্লাহ অভিশাপ দেয়, আমার আল্লাহ দোয়া করে তিন ধরনের ব্যক্তির জন্য। একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের নববীতে বসে আছেন, তখন উনি তিনবার আমিন বললেন। সাহাবিগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কোনো দোয়াতে ছিলাম না, আপনি তিনবার আমিন বললেন, এটার ভাব অর্থ কী? আমরা তো বুঝতে পারলাম না। তখন আমার দয়াল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যে তিনবার আমিন বললাম এটার কারণ হইল এই, আমার আল্লাহ নিজে দোয়া করতেছে যে ব্যক্তি রমজান মাস পাইয়াও তার জীবনের গুনাহ মাফ করাইতে পারল না সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমিন। যেই ব্যক্তি পিতা মাতা পায়াও সে জান্নাত কামাই করতে পারল না সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমিন। যেই ব্যক্তি আপনার কলেমায় শাহাদাত পায়াও সেটার তারতম্য বুঝল না, সেটার গুণগত মান বুঝল না, সেটা আমল করল না সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমিন। এখন দেখেন আমাদের হাতের কাছে, লালন সাজি বলছে, হাতের কাছে জল রাইকা লালন মরে জল পিপাসা, কোথায় খুঁজব? ব্যস্ত পাওয়ার জন্য আমরা মক্কা মদিনায় গেলে ব্যস্ত মিলবে না যদি আমাদের মূলের ঘর ঠিক না থাকে। বাবা খাজা বাবার স্মরণ দৈরা, বড় পীরের স্মরণ দৈরা কোনো ব্যক্তি ব্যস্ত যাইতে পারবো না যতক্ষণ পর্যন্ত একজন খাজা বাবার আচরণ সে না ধরতে পারবে। মানুষ হইলেই সেই প্রকৃত মানুষকে চিনা যায়। সাধক বলে পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘুরে যেজন আবার আসতে পারে প্রেমের মানুষ বলি তারে। বাবা আমি তো মানুষ হইতে পারলাম না, আমি মুখ দিয়া যেটা বলি সেই কর্ম আমি করতে পারি না, অনেকের ভুল আমি ধরতে পারি কিন্তু নিজের ভুলগুলা নিজে বুই যাও সেগুলা স্বীকার করি না। বাবা আজকে এখান থেকে যাওয়ার পরে জানি না মসজিদের সামনে দিয়ে আসলাম, অনেক মানুষ মসজিদের বারান্দায় যে খাটিয়াটা পরে থাকে কার জন্য জানি রেডি হইয়া রয়েছে। কালকে জানি কার বাড়িতে এই খাটিয়া ঢুকে, কালকে জানি কোন এই কোন মসজিদের ইমাম সাহেব কার জানাজায় গিয়ে অংশগ্রহণ করতে হয়, আমরা জানি কার জানাজায় কে জানি অংশগ্রহণ করি কেউ কিন্তু জানি না। আমার আল্লাহ বলে, হে মমিনগণ, হে আমানুগণ, তোমরা প্রকৃত মুসলমান না হইয়া কবরে আসিও না। বাবা মুসলমান হইতে পারি নাই, মমিনদেরকে আল্লাহ ইশারা দিতেছে, আমার মতো পাপী বান্দা তো নিকৃষ্ট বান্দা তো দূরের কথা, মমিন যে হয়ে গেছে মমিন বান্দা কিন্তু আমার সাইতে অনেক উর্ধে। একজন মমিন বান্দা যে একজন মমিন, মমিন বান্দার স্থান এরপরেও একজন মমিন হইয়াও এরপরেও আল্লাহ মমিন বান্দাকে ইশারা দিয়া বলে, ডাইরেক্ট সংকেত দেয়, সাবধান করে যে হে আমানুগণ মমিনগণ, তোমরা প্রকৃত মুসলমান না হইয়া কবরে কেউ আসিও না। বাবা মুসলমান আমি হইতে পারি নাই, আমি নিষ্কলঙ্ক হইতে পারি নাই, যদি আমি নিষ্কলঙ্ক হইতাম তাহলে আমার মুখ দিয়া যেটা বলতাম আমার আল্লাহ সেটা কবুল করত। দোয়া করবেন, গাইতে পারি না বলতে পারি না, বলা যতটুক বলতে পারি সেই অনুযায়ী নিজে কর্ম করতে পারি না,
যেন নিজে কর্ম করে নিজেকে মুক্তি লাভ করাইতে পারি, মালিকের দরবারে যেন নিজেকে নিষ্পাপ হিসাবে প্রেজেন্ট করাইতে পারি। আমার আল্লাহর হুকুম, আমার দয়ালের হুকুম যা আছে সমস্ত কিছু যেন আমি পালন করতে পারি। মালিক যেন আমাকে সেই ক্ষমতা দান করে। আমি ভাইরাল হওয়ার জন্য গান করি না বাবা, পেটের দায়ে গান করি, এর ভিতর থেকে যতটুক সংগ্রহ করতে পারি নিজের আমল নামাই, যতটুক আমল উঠাইতে পারি, এটা মালিকের পক্ষ থেকে যেন আমি পাই। সেই সবটুকু যেন আমি মালিকের পক্ষ থেকে পাই, মালিক যেন আমার প্রতি রাজি খুশি থাকে। ধন্যবাদ। কত দেশে যাও রে বনের কখিল, ও নানান লোকতে করে কখিল, নানান লোক দেখো কইও বন্ধুর লাগি কেটে গেল কাগাল, উকিলার জীবন রে কখিল, আমার বন্ধুরে নিচি রে কখিল, আমার বন্ধু রে নিচি।